হরে কৃষ্ণ। তো বছরের শুরুতে আমি সম্পূর্ণ রাধা দেবী দাসী সকলকে ভগবতী শুভেচ্ছা জানাই। আজ আমি মহাপ্রভুর প্রিয় পার্ষদ দেবকীনন্দন দাস ঠাকুরের রচিত বৈষ্ণব বন্দনা গীতিটি সকলকে শ্রবণ করানোর প্রয়াস করছি, যিনি প্রথম জীবনে চাপাল গোপাল নামে পরিচিত ছিলেন। নবদ্বীপের প্রখ্যাত ব্রাহ্মণ, কিন্তু তিনি নিরন্তর বৈষ্ণব নিন্দা, বৈষ্ণব সমালোচনা, বৈষ্ণব অবমাননা, সমাজে তাদের হেয় প্রতিপন্ন করা, এমনকি একবার সে মহাপ্রভুর অতীব প্রিয় শ্রীবাস ঠাকুরের চরণেও অপরাধ করে বসলেন। এর পরিণতিতে তার দুরারোগ্য ব্যাধি গলিত কুষ্ঠরোগে আক্রান্ত হয়ে পড়লেন। দুঃখ কষ্ট যন্ত্রণা ছটফট করতে করতে তিনি মহাপ্রভুর কাছে কৃপা প্রার্থনা করলেন। তারপর পরবর্তীকালে মানে প্রথম অবস্থায় মহাপ্রভু তার প্রতি অসন্তুষ্ট থাকলেও পরবর্তীকালে শ্রীবাস ঠাকুরের মাধ্যমেই তাকে উদ্ধার করলেন। তারপর বৈষ্ণব অপরাধ ক্ষমা করার পর তাকে সকল বৈষ্ণবদের যে যেখানে আছে দেশ বিদেশ সকল বৈষ্ণবদের গুণমহিমা কীর্তন করতে নির্দেশ দিলেন। গুণমহিমা কীর্তন করার জন্য যখন নির্দেশ দিয়েছেন এবং তার নামকরণ করেছেন দেবকীনন্দন দাস, তো আমি তারই রচিত সকলেরই পরিচিত এই বৈষ্ণব বন্দনা গীতটি আমি পরিবেশন করার চেষ্টা করছি। তো আমার অনিচ্ছাকৃত ভুল ত্রুটির জন্য আপনারা আমাকে নিজগুণে মার্জনা করে আমাকে আশীর্বাদ করবেন। হরে কৃষ্ণ হরি বল। চয়ায়নুরা
हरे कृष्णा।